যারা এইমাত্র আমাদের সঙ্গে কানেক্টেড হলেন তাদেরকে বলছি, আমরা আজকে একটু ভিন্ন ধর্মী কথা বলতে চাই। একজন চিকিৎসকের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং আজকে তিনি কেমন আছেন তার এই পথ পরিক্রমা পুরোটা তার কাছে শুনতে চাই। আমরা যদি ক্যামেরায় তার ফেসটি দেখি কিছুক্ষণের মধ্যে আপনারা এক দেখায় হয়তো অনেকেই চিনবেন। তিনি একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা যিনি দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, যারা দিয়েছেন তাদের একজন। একই সঙ্গে তিনি একজন বাংলাদেশের অর্থোপেডিক যে বিভাগটি আছে যেটিকে সাধারণ মানুষ হাড় এবং জোড়া বিশেষজ্ঞ হিসেবে যারা চেনেন, অধ্যাপক এম আমজাদ হোসেন, আমরা তার সঙ্গে তার গ্রামের একটি খামারে বসে আছি যেটি দিনাজপুরের চিরির বন্দরে অবস্থিত। স্যার, আমি আসলে শুরুতেই একটু আপনার কাছে শুনতে চাই যে একদম স্কুল থেকে আজকের প্রফেসর এম আমজাদ হোসেন যিনি খামারে বসে আছেন, কোন স্কুল, কোন কলেজ এবং কিভাবে আপনি এই পর্যন্ত আসলেন যদি একটু সংক্ষেপে বলেন? আসলে আমি গ্রামেই পড়াশোনা করেছি, আমার মানে শিক্ষা জীবন শুরু হয় সেটি হলো একটি সুখদেবপুর গ্রাম। সেখানে ছোট্ট স্কুলে আমরা প্রথম আমার হাতে খড়ি হয়, তারপরে এখান থেকে প্রাইমারি স্কুল যেটা চিড়িবন্দর প্রপারে মানে অবস্থিত স্টেশনের পাশে, যে আপনি একজন চিকিৎসক, যখন আপনার মুক্তিযুদ্ধ শুরু হলো মানে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে? আসলে মুক্তিযুদ্ধের পটভূমি তো অনেক বড়, ব্যাপক, তাই না? এবং আমরা যখন বড় হয়েছি তখনও দেখেছি যে তখন হয়তো বা পুরো বাংলার একটা গানই ছিল শ্যামলী মায়, মানে বা এই ধরনের কিছু উচ্চারিত হতো। কিন্তু হঠাৎ করে মনে হলো, আমরা ছোটোবেলায় দেখতাম যে আইয়ুব খান এসে খুবই মার্শাল্লা জারি টারি করার পরে অনেক ধীরে 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 60-এর দিকেই মানে 1960 সালের দিকে খুব প্রচণ্ড আকারের কড়াকড়ি নিয়মকরণ করে ফেললো। যেমন আমরা স্কুলে গাওয়া শুরু করলাম পাকসার জমিন সাদবাদ, তো এভাবে দেখা। তারপরে ধীরে ধীরে যখন বড় হতে গেলাম তখন দেখা গেল যে 65 সালের সেই যুদ্ধ, তখনই আমরা চারিপাশে গ্রামে থাকলেও চোখ কান খোলা, চারিপাশে আওয়াজ হতো যে পুরো পাকিস্তানে হামলা করলে তো কিছুই করার ছিল না, থাকেন নাই। এভাবে ধীরে ধীরে বড় আরও যখন আমরা, এবং আমরা কিন্তু 65 সালে যে দিনাজপুর শহরে যে প্রতিক্ষণ করে আসি স্কুল থেকে যে লড়কেলিঙ্গে কাশ্মীর, কারণ সরকারি হুকুম মতো পালন করা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এগুলো বা আমরা কিছু মানুষ যারা যারা দেখতাম, এবং যেহেতু আমাদের জায়গাটা চিরির বন্দর এনেও যে পার্বতীপুর, সৈয়দপুর, দিনাজপুর, এখানে প্রচুর অবাঙালিরা থাকতো, বিশেষ করে সৈয়দপুরে এখনও আছে। তো এই জায়গাগুলো থেকে এরা মনে করতো যে পাকিস্তান মানে তারাই হলো একমাত্র এখানকার নাগরিক, আর আমরা যারা বাঙালিরা এরা মানে মনে কেমন যেন একটা অন্যভাবে তাকায়। যেমন ট্রেনে আমি মানে মোটামুটি মনে আছে যে তারাই হয়তো বা, আমার কাছে মনে হতো যে 99% সব মানে নন বেঙ্গলি বা আমাদের অবাঙালি পপুলেশন, তো এরা সব নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি রাস্তাঘাট তো ছিল না, তো ট্রেন লাইনটাই মেনলি। তো যখন যুদ্ধ শুরু হওয়ার আগে তো আরও অনেক ঘটনা ঘটে গেছে, তখন দিনাজপুর শহরে আমরা পড়াশোনা করি বা পড়াশোনা শেষ করেছি, কিন্তু পাকিস্তান সরকারের যেসব, আমার সঙ্গে অনেক ছাত্ররা পড়াশোনা করতো, আমাদের ক্লাসমেটরাই প্রায় 22-24 জন নন বেঙ্গলি, এরা হঠাৎ করে হারিয়ে গেল, এরা খবর নাই। 25 মার্চের বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণের পরেই সব এরা হাইড আউটে চলে যায়, এবং তখনই মনে হলো যে কিছু একটা চলতেছে খেলা। এবং তার চেয়ে বড় কথা হলো যে তার আগে ইলেকশন হলো বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই ইলেকশনে আওয়ামী লীগ জিতলো, এবং 169টা সিটের মধ্যে 167 সিটে তারা মানে পেল, এবং মেজরিটির দিক থেকে মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা, সেখানে তাল বাহানা শুরু হলো। এইসব নানান কিছু মিলাই আমরা যখন এখানে সার্ভারে বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণ শোনার পরে আমাদের
সত্যি কথা বলতে গেলে কি আর এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে সম্পূর্ণভাবে যে এরা আমাদেরকে সম্পূর্ণভাবে একটা মানে পদদলিত করে রাখার চেষ্টা। এর ভিতরে দেখলাম যে ওরা খুব উৎফুল্লিত আমাদের অবাঙালি ভাই বোনরা সবাই। তো এই যে পাকিস্তানি সৈন্যবাহিনী বা পাকিস্তানি যারা মনোভাবাপন্ন তারা কিছু লোক ইসলামী ইসলাম রক্ষার নামে ধর্মের নামে মানুষকে যত পিছনে ঠেলে দেওয়া যায় বা যত রকমের অত্যাচার করা যায় সব কিছুই করা শুরু করলো, কিন্তু এরা খুব নগণ্য। আর যারা আমরা যারা ম্যাক্সিমাম বা যারা বড় সংখ্যায় তারা কিন্তু খুব বিপদগ্রস্ত। তো এইভাবে তারা যখন এই এই সৈয়দপুর থেকে রংপুর থেকে সৈয়দপুরে পাকিস্তান আর্মিরা মার্চ করলো, বিশেষ করে এটা বোধ হয় আমার এপ্রিল মাসের 10-11-12 তারিখের দিকেই, তখনই মনে হলো যে ওরা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে অনেক খবর আসলো, তার মধ্যে ডক্টর জিকরুল, তারপরে আরও অনেকে অনেক বাঙালিকে শহীদ হতে হলো তাদের হাতে। তখনই মনে হলো যে আমি তখন খবরগুলো পাচ্ছিলাম যে মারাত্মকভাবে তারা যাকেই পাচ্ছে বাঙালি মনোভাবাপন্ন বা আওয়ামী লীগ সাপোর্ট করে বা বাঙালি জাতীয়তাবাদকে একটু একটু তারা সাপোর্ট করে এই লোকগুলোকেই তারা বেছে বেছে ধরা শুরু করলো এবং রাস্তার দুই ধার দিয়ে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়ে তাদের বা আর্মিরা মার্চ করা শুরু করলো। এরা যে মানুষ মানুষ বলতে তাদের কোনো কিছু নাই। সো এই জিনিসগুলো বেসিক্যালি আমার নানা এর ভিতরে গেছিলেন রংপুরে সেক্টর কমান্ডারের সঙ্গে কথা বলতে, কারণ উনি উর্দু ভালো বলতে পারতেন। উনি ছিলেন ব্যবসায়ী, উনি কাশ্মীর থেকে ফলমূলও নিয়ে আসতেন এই বিক্রি করার জন্য ব্রিটিশ আমলে। তো উনি বললেন যে আমি একটু সেক্টর কমান্ডারের সঙ্গে দেখা করে আসি। তো দেখা করতে যেয়ে দেখা গেলো যে ওনাকে সেক্টর কমান্ডার সরাসরি বললেন রংপুরের যে স্টুডেন্ট হ্যায় যে টিচার হ্যায় উনকো টুপি পিন কে দাড়ি রাখ কে খেতি কান্না হ্যায়। তো আমার নানা তো অবাক, জ্যেষ্ঠ তাহলে আমাদের ছেলেমেয়েরা কী করবে, বাত মাত করো, আমলোককে জমিন চাহিয়ে মানে আমাদের মাটির দরকার, আর তোমরা সবাই খেতি করো, তোমরা সবাই হাল চাষ করো, লাঙল বাও, এসব লেখাপড়া আমাদের দরকার নেই। তো এর উনি এসে এত মর্মাহত হলেন বা আরও বেশি মর্মাহত হলেন যে ওনাকে পার্বতীপুরে তখন কিন্তু পার্বতীপুরে ট্রেন চেঞ্জ করতে হতো, মানে ওই পার্বতীপুর থেকে যে লাইনটা আসতো তারপরে আবার নতুন ট্রেন নিয়ে বা ঘুরাইয়া তারপরে আসতে হতো দিনাজপুরের ট্রেনে, সেটি যাইতে হলো পঞ্চগড় পর্যন্ত। তো উনি ওখানে নেমে ওনাকে আবার অবাঙালির আবার ধরে এই ইয়ে লোক সালের লোক রাত মেয়ে যা বাংলা করতে হয় দিন মেয়ে মলবি সাহ বানতে হয় টুপি পিনকে দাঁড়িয়ে রাখকে, তো ওনাকে পিঠাইয়া তো উনি নেমেই আমার বাবাকে ডাকলেন। আমার বাবার নাম আব্দুল বাকি, বললেন যে বাকি এদিকে আসো, সবাইকে নিয়ে বসলেন সন্ধ্যাবেলা। আমার এখনও মনে আছে দেখো কোনো ছেলে মেয়েদের এখানে রাখা যাবে না, বিশেষ করে ছেলেদের, কারণ এরা এরপরে এরা তো এখন এই দিকতে আগাচ্ছে, ট্রেনে ওরা আগাবে, ওরা চলে আসছে পার্বতীপুর পর্যন্ত, তখন কাজে পার্বতীপুর কাছাকাছি তো ওরা চলে আসবে, আসলেই এইদিকে তারা মানে দিনাজপুর দখল করার পরেই ওরা মানে এই ট্রেন লাইনও চলে আসবে। তো এদেরকে এখন তুমি নিয়ে সরে যাও। তো সরে গেলে আমরা তো ভারত ছাড়া রাস্তা নেই, এই ভারতে চলে গেলাম যে আমরা মনে মনে ভাবলাম তখন অনেক ভারত চলে গেলেন। এটি আমার মনে হয় 17 এপ্রিল হবে, 17-18 এপ্রিল। তখন তো ওই স্টেজে আমাদের তখন আমরা কলেজে পাস টাস করে পরীক্ষায় ইন্টারমিডিয়েট করেছি, তখন আমি আরও আমাদের প্রায় 22 জনের মতো আমাদের বাবা আমাদের নিয়ে চলে গেলেন, মানে যারা মানে ইয়াং কলেজের স্টুডেন্টরা বা ইউনিভার্সিটি ছাত্রদের নিয়ে প্লাস যারা ওরকম তাদেরকে নিয়ে আমরা পশ্চিমবাংলায় মানে ঢুকে পড়লাম আর কি, পশ্চিম দিনাজপুরে, কারণ দিনাজপুর বর্ডার এখান থেকে খুব বেশি দূর না, 10 মাইল মতো। তো এই রাত্রেবেলা সারা রাত ধরে হেঁটে আমরা ফকিরগঞ্জে চলে গেলাম, ওখানে যে একটা জায়গায় মানে কুমারগঞ্জ একটা জায়গা আছে সেখানে আমরা একটা স্কুলের মধ্যে মানে ক্যাম্প করে অবস্থান নিলাম। তো দুই রাত থাকার পরে আমি আর হামিদুল যে ইঞ্জিনিয়ার হয়েছে বুয়েট থেকে পাস করে এসে আমরা দুজনে মিলে যে আমরা একটু কুয়া ইয়া দেখে আসি বালুরঘাট যেটা শহর সেই শহরে গেলাম আর কি। একটা অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে বেসিক্যালি যেতে হয়েছে সেখান থেকে মুক্তিযুদ্ধে। সেখানে আসলে এটা একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে, কারণ হলো ওই বালুরঘাটে যখন আমরা গেলাম তখন ওখানে আমাদের এক পরিচিত ফজলুর রহমান নামে, উনি পরে বিডিআরের চিফ হয়েছিলেন, মনে আছিল তার মেজর জেনারেল হয়েছিলেন, উনি তখন আমাদের দুজনে দেখতে পাই আমাকে, এই আমজাদ তুমি কোথায়, তোমরা কোথায় উঠছো, আমরা তো কুমারগঞ্জে উঠছি, তো আমরা এই শহর দেখতে আসছি।
ওই সেকেন্ড মানে দ্বিতীয় দিনেই তো দেখো আর আর দেখার সময় নাই, চলো এখন যুদ্ধে কোথায় যাবো। তখন তো জানি না যে কোথায় এখানে ক্যাম্প, বলো যে কামারপাড়া নামে একটা, কামারপাড়া হচ্ছে হিলির পরে একটু কয়েক মাইল দূরে, যে কামারপাড়া একটা স্কুল আছে ওইখানে তোমরা কালকে চলে আসো, ওইখানে তোমাদেরকে রিক্রুট করা হবে। তো আমরা রিক্রুট করতেছি যাদের ছেলে মেয়ে, যারা ছেলেরা আসতেছে এদেরকে সবাইকে রিক্রুট করতেছি, ওখানে চলে আসো। কামারপাড়ায় রাত্রেবেলায় আমরা চলে গেলাম, যেই দেখলাম ওখানে, তখন তার দুই তিন দিন আগে অধ্যাপক আবু সাইদ উনি গেছেন, আর আনোয়ার হোসেন নামে এক ক্যাপ্টেন, উনি আর্মিতে ছিলেন সৈয়দপুরে, ক্যাপ্টেন আনোয়ার, এই দুজনেই ওনারা মানে আবু সাইদ সাহেবও গেছেন পাবনার, ইউনো, তো আবু সাইদ সাহেব, অধ্যাপক আবু সাইদ, আনোয়ার সাহেব, ওনারা ওখানে দুজন মুরব্বি পেয়ে সাহস পেয়ে গেলাম যে এইটা আছে এখানে। আরও অনেক ছেলে মেয়ে ছেলেরা গেছে বিভিন্ন বগুড়া থেকে, দিনাজপুর থেকে। তো তারপরে ওখানে আমরা তো এই প্রশিক্ষণ নেওয়া শুরু করলাম কয়েকদিনের মধ্যেই, আমরা তিন চার দিনের মধ্যে বললো এখানে তোমাদেরকে নিয়ে আমরা এখন ভালো প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাব। তো ভারতীয় মানে ন্যাচারালি আর্মির আন্ডারে সেখানে বাঙালিরাও থাকবে, প্রশিক্ষণ প্রশিক্ষক থাকবে। তো এভাবে ওখান থেকে রায়গঞ্জে গেলাম, প্রচণ্ড বৃষ্টি পানি ওই সময়। তো রায়গঞ্জে একটা, এটা হলো কালিয়াগঞ্জ নামে একটা জায়গাতে, মানে সে বিশাল বড় মানে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে শালবন, শালবনের মধ্যে সারা তিন দিন ধরে, দুই দিন ধরে বৃষ্টির মধ্যে আমরা মানে শোয়ারও জায়গা নাই, পুরো কাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, ওই খিচুড়ি খাওয়া হলো আমাদের। আবার ওখান থেকে আমাদের পরের দিনে গাড়িতে করে উঠায় কয়েক ট্রাক আর কি, মানে যতগুলো মুক্তিযোদ্ধা প্রায় 300 মতো, সবাইকে নিয়ে আবার রায়গঞ্জে গেলাম। রায়গঞ্জে ওখানে একটা, রায়গঞ্জ শহরের পশ্চিম পাশে, নদীর পশ্চিম পাশে, ওখানে ওরা একটা ক্যাম্প তখন কাবলি মানে আমাদের দিয়ে উদ্বোধন করাচ্ছে। ওখানে যে আমরা মাটির খুঁড়ে লেট্রিন তৈরি করা, তাঁবু খাটানো, এগুলো শুরু করে প্রশিক্ষণ শুরু হয়ে গেল। এই প্রশিক্ষণ দেওয়ার পরে পরেই যেহেতু বৃষ্টি হচ্ছিল খুবই, ওখান থেকে আবারও শিফট করায় 15 দিনের মধ্যেই নিয়ে গেল শিলিগুড়িতে। শিলিগুড়ির পানিঘাটায় বেসিক্যালি আমাদের ভালো প্রশিক্ষণ হয়।